ওই যে কম্পিউটারে মনিটর আছে না, মাউস, চিন্তা করছেন কি নাম রাখে ডিজিটাল করতে যায়, এমন নামগুলো রাখে একেবারে বেইজ্জতির কথা, ঠিক কিনা বলেন? অফিস থেকে আসে, তিনিও একটা মোবাইল ব্যবহার করতেছে, তার ওয়াইফ মোবাইল ব্যবহার করতেছে, ছেলের হাতে একটা, মেয়ের হাতে একটা, বাবার হাতে একটা, মায়ের হাতে একটা, কেউ কারো খোঁজ খবর নেয় না। রাতের বেলা বিয়ে করে আনলাম ক্যাটরিনা, সকালবেলা উঠে দেখি জরিনা, কথা বুঝেন নাই, রাত্রে বিয়ে করে আনছি কি ক্যাটরিনা। আমি বলছি ক্যাটরিনা কে? বললো হুজুর আপনি চিনবেন না, এক নায়িকা। আচ্ছা জাগা, ক্যাটরিনার মতো সুন্দর নারী বিয়ে করলাম, বিচার করতে হলে বাদী বিবাদী উভয় পক্ষ লাগে কি লাগে না? লাগে। ওমর বলল ফামার ওমর বিহদারিল ওয়ালাদে, ওমর বলছে তুমি তোমার ছেলেকে নিয়ে আসো, তোমার ছেলেকে হাজির করো, ঘটনা কি আমি একটু শুনতে হবে, তোমার কথা শুনে তোমার ছেলের ব্যাপারে আমি কোনো রায় দিতে পারি, তোমার ছেলেকে নিয়ে আসো। কে বলতেছে? হযরতে ওমর বলতেছে তোমার ছেলে নিয়ে আসো। ছেলে যখন আসলো, ওমর বলছে তোমার বাবা আমার কাছে অভিযোগ করেছে, তুমি নাকি তোমার বাবার কোনো কথা শুনো না, তাকে তুমি মানতে চাও না, তার অবাধ্য। অবাধ্য সন্তান আছে না? বাবা বলে দক্ষিণে যাও, ছেলে যায় উত্তরে। বাবা বলে পড়তে বসো, ছেলে বসে মোবাইল নিয়ে, ফেসবুক ইন্টারনেট আছে না? এখন তো কি যুগ বাইর হয়েছে ভাই, সারাদিন ছেলেরা অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার, পাবজি, কত গেমস বের হয়েছে, এগুলা নিয়ে তারা সারাক্ষণ থাকে। কি আর পড়ালেখা করবে, বাবা মার অবিডিয়েন্স আনুগত্য তারা করবে, সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত আছে কিনা কোন? ওমর ছেলেটাকে বলছে তুমি নাকি তোমার বাবার কথা শোনো না, কারণটা কি? ছেলেটা বলল আমিরুল মুমিনিন হযরত ওমর, এই প্রশ্নের জবাব আমি একটু পরে আপনাকে দেব, তার পূর্বে আমি আপনার কাছে জানতে চাই, আলাইসালিল ওয়ালাদে হুকুকুন আলা আবিহে, আমার উপরে আমার বাবার যেরকম হক আছে, আমার বাবার উপরে আমার কোন হক কোন অধিকার আছে কিনা? আল্লাহু আকবার, জোর করেন আল্লাহু আকবার। ছেলে বলতেছে আমি আমার বাবার কথা শুনি না, ঠিক আছে, আমার উপরে যেরকম আমার বাবার হক আছে, অধিকার আছে, আমার বাবার উপরে কি আমার কোনো হক আছে? ছেলে কাকে জিজ্ঞাসা করতেছে? হযরতে ওমরকে। এবার হযরতে ওমর বলছে বালা, অবশ্যই অবশ্যই তোমার পিতার উপরে তোমার মাতার উপরে তোমার হক আছে, তোমার অধিকার আছে। এবার ছেলেটি বলছে পামা হিয়া ইয়া আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন সেই অধিকারগুলো কি আমি একটু জানতে চাই। আল্লাহু আকবার। ওমর বলছে তোমার বাবার উপরে প্রাথমিকভাবে তিনটা অধিকার তুমি পাও না, কয়টা? সবাই কথা বলতে হবে, কয়টা? আপনার কি জীবন্ত না গুমন্ত, তো কথা কন না কেন, কয়টা অধিকার প্রাথমিকভাবে, কয়টা অধিকার? এক নম্বরে হযরত ওমর বলল তোমার বাবার উপরে তোমার প্রথম যে রাইট, প্রথম যে অধিকার, সেটা হলো আইয়ান তাকিয়া উম্মাহু, তোমার বাবা তুমি দুনিয়াতে আসার আগে যে বিয়ে করেছে ওই মহিলাটা ন্যাক্কার হতে হবে, তোমার জন্য একজন ন্যাক্কার মহিলা, ন্যাক্কার মা বাছাই করতে হবে। কয় নাম্বার কদমন, কয় নাম্বার ন্যাক্কার মা তোমার জন্য নির্বাচন করতে হবে, এটা হচ্ছে এক নাম্বার হক তোমার বাবার উপরে তোমার। দুই নম্বর হলো ওয়াইহসান ইসমাহু, তোমার জন্য একটি সুন্দর নাম রাখতে হবে, এটা তোমার দ্বিতীয় নম্বর অধিকার তোমার বাবার উপরে। তিন নম্বরে হলো ওয়াইউ আল্লিমুহুল কিতাবা, তুমি জন্মগ্রহণ করার পরে তুমি যখন বুঝতে শিখবা, তোমার যখন জ্ঞান বুদ্ধি হবে, তখন তোমাকে প্রথম যেই জ্ঞান দিবে সেই জ্ঞান সে তালিম হলো কোরআনের তালিম। কয়টা কথা বলছে, জোর বলতে হবে, কয়টা? আরো জোর করুন, কয়টা? এক, তোমার জন্য একজন ন্যাক্কার মা বাছাই করতে হবে। নাম্বার টু, তোমার একটা সুন্দর নাম রাখবে। তিন, বলেন তিন নাম্বার কি বলছি, তোমাকে কিতাব কোরআন শিক্ষা দিতে হবে, তোমার ফার্স্ট লার্নিং ফার্স্ট শিক্ষা হবে কোরআন, ঠিক কিনা বলেন আমার ভাইরা? এবার ছেলেটা আমিরুল মুমিনিন ওমরকে বলছে ওমর ইন্নাবি লাম ইয়াফআল শাইয়ান মিন যালিক, আপনি যে তিনটা অধিকারের কথা বলেছেন আমি আমার বাবার কাছে পাও না, লাম ইয়াফআল যালিকা শাইয়া,
আমার বাবা এই তিনটার একটাও তিনি পূরণ করতে পারেন নাই, তিনি ব্যর্থ হয়েছেন একটাও। এবার ওমর বলতেছে, এই মিয়া তুমি আসছো তোমার ছেলের নামে বিচার নিয়ে, এবার তো তুমি নিজে আসামি হয়ে গেছো, কথা বুঝেন নাই, তুমি তোমার ছেলেকে আসামি বানাতে এসেছো, তোমার ছেলে তোমার কথা শুনে না অবাধ্য, তোমার ছেলেকে তুমি অপরাধী বানাতে আসছো, তুমি তো অপরাধী হয়ে গেছো। তোমার ছেলে বলতেছে তুমি তার এই হকগুলো তুমি আদায় করো নাই। ছেলেটা বলতেছে আমার জন্য এমন একজন মা নির্বাচন করেছে যেই মা আল্লাহরে মানে না, তাওহীদে বিশ্বাস করে না। আমার মা হচ্ছে একজন অগ্নিপূজক মাজুসি, আমার মা আল্লাহরে বিশ্বাস করে না, এরকম একজন মা আমার জন্য নির্ধারণ করেছে। দুই নম্বরে হলো আমার যে নাম রেখেছে জোলান, আমার যে নাম রেখেছে এটার কোনো অর্থই নাই, ঠিক কি না? কন আমাদের দেশে তো নাম রাখে বেবি, নাম কি কথা কয় না, নাম কি, নাম হচ্ছে আকাশ, নাম হচ্ছে বাতাস, নাম হচ্ছে সাগর, ঠিক কি না? ওইদিন ময়মনসিংহ মাহফিলে গেলাম গতকালকে, একজনের নাম দেখলাম মনিটর, কি ওই যে কম্পিউটারে মনিটর আছে না, মাউস, চিন্তা করছেন কি নাম রাখে ডিজিটাল করতে যায়, এমন নামগুলো রাখে একেবারে বেইজ্জতির কথা, ঠিক কিনা বলেন? এরপরে বলছে আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। এখনো আমাদের এই বাংলাদেশেও কিছু কিছু মানুষ আছে, ছেলে এখনো দুনিয়াতে আসে নাই, নিয়ত করে রাখছে ডাক্তার বানাবে, নিয়ত করে রাখছে ইঞ্জিনিয়ার বানাবে, নিয়ত করে রেখেছে তাকে জজ বানাবে, এরকম আছে না কথা কয় না কেন? তাকে প্রকৌশলী বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, হাবিজাবি নিয়ত করে, দেখা গেছে ছেলে হয় সন্ত্রাস, ঠিক কি রেকর্ড, ছেলে হয় মাদক সুরাকার বাড়ি, কারণ আপনি ভালো নিয়ত করেন। ইন্নামা লিমরিমা নাওয়া, প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করবে। আপনি নিয়ত করেন যে আমার ছেলেকে আমি আলেম বানাবো, আমার ছেলেকে আমি ইমানদার বানাবো, আপনার এই ছেলের দায়িত্ব নেবেন কে, কথা কয় না, নেবেন কে? আমার ভাইয়েরা, সমাজের মধ্যে অনেকে এসে আমাদেরকে বলে হুজুর আমার ছেলে আমার কথা শুনে না। তো এই যে আমি হাদিসটা বললাম, ওমরের কাছে লোকটা এসে বলছে, আমি বলি আমরা যদি খোঁজ খবর নেই দেখা যাবে যে বাবারা সন্তানের হক পালন করে না, সন্তান কোথায় যায় কি করে কার সাথে মিশে বাবারা খোঁজ খবর রাখে না। চাকরি করে অফিস থেকে আসে, তিনিও একটা মোবাইল ব্যবহার করতেছে, তার ওয়াইফ মোবাইল ব্যবহার করতেছে, ছেলের হাতে একটা, মেয়ের হাতে একটা, বাবার হাতে একটা, মায়ের হাতে একটা, কেউ কারো খোঁজ খবর নেয় না। আচ্ছা কোন এই পরিবারটা কি, এই পরিবারের মধ্যে কি কখনো শান্তি আসবে? কেউ কারো খোঁজ খবর নেয় না। এরপরে দেখা যায় ছেলেরা খারাপ বন্ধুদের সাথে মিশে তারাও খারাপ হয়ে গেছে, মেয়েটা খারাপ বান্ধবীর সাথে হেঁটে সেও খারাপ হয়ে গেছে, বাবারও খবর নাই, মায়েরও খবর নাই। সমাজ এরকম আছে, আছে কিনা কোন? এজন্য আপনার সন্তান আপনার উপরে কি কি হক এটা আপনি তাকে দিতে হবে, আজকে আমরা জানবো কি কি হক, এটা জেনে আমরা পালন করার চেষ্টা করবো বলে ইনশাআল্লাহ, জোরে কর না ইনশাআল্লাহ। এখন যারা বুড়ো হয়ে গেছে ওরা বলবে যে আমাদের তো দরকার নাই, কারণ আমরা তো বিয়ে করেই ফেলেছি, আমাদের তো সন্তান হওয়ার সম্ভাবনা নাই। আমার ভাইয়েরা, যারা বিয়ে করে না তাদের জন্য দরকার আছে, এটা আছে কিনা কোন? আছে, সবার জন্য দরকার আছে কথাগুলো। এই জন্য আমরা মনোযোগ দিয়ে শুনবো যে একজন সন্তান পিতার উপরে মায়ের উপরে কি কি হক আছে, এই হকগুলো জানা দরকার আছে, আছে কিনা কোন? আমার সম্মানিত ভাইয়েরা, একজন নবজাতক সন্তান সে আপনার উপরে অনেকগুলো হক তার পাওনা আছে, হকগুলো আপনি তাকে দিতে হবে। এক নম্বর হক হচ্ছে যে আপনি এখনো বিয়ে করেন নাই, এখনো কি বিয়ে আপনি করেন নাই, এখন বিয়ে করবেন। আমাদের দেশে বিয়ে করে কি দেখে? সুন্দর, সুন্দর দেখে, ঠিক কিনা কোন? তাও কথা কয় না, কি দেখে বিয়ে করে সবাই বলতে হবে, কি দেখে বিয়ে করে, কে কত রূপসী, কে কত সুন্দর, এটা দেখে বিয়ে করে। আগের যুগে আমরা দেখেছি বিয়ে করতে গেলে মেয়েকে জিজ্ঞাসা করতো তুমি নামাজ পড়তে পারো কিনা, কোরআন পড়তে পারো কিনা, এগুলো জিজ্ঞাসা করতো, করতো না? এখন কিন্তু নামাজের কথা জিজ্ঞাসা করে না, রোজার কথা জিজ্ঞাসা করে না, এখন যুগ, তারা বলতেছে যুগ পাল্টে গেছে, যুগ ঠিক আছে, যুগ পাল্টে নাই, যুগের মালিক কে, কথা কয় না, যুগের মালিক কে, যুগ ঠিক আছে, যুগ পাল্টে নাই, মানুষ পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, যুগ ঠিক মতো আছে নাকি যুগ পাল্টে গেছে?
যুগ ঠিক মতো আছে, কারণ যুগের মালিক কে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, রাসূল বলেছেন, লা তাসুবুদ দাহর, খবরদার আমার উম্মতরা তোমরা যুগ জামানাকে গালি দিবা না। জামানা ঠিক আছে, যুগ ঠিক আছে, মানুষগুলোই খারাপ হয়ে গেছে। আমার ভাইরা আপনি চিন্তা করবেন, আমি একজন নেককার মহিলা বিয়ে করব, যারা এখনো বিয়ে করেন না তাদেরকে বলছি, তাহলে দেখবেন আপনার সন্তান পিচ্ছি হান্নানের মতো সন্ত্রাস হবে না, ঠিক কিনা? কালামানিক হবে না, আপনার সন্তান হবে সুলতানুল আরিফিন আব্দুল কাদের জিলানির মতো সন্তান, ঠিক কিনা বলেন? আপনি বিয়ে করছেন সেই আপনার খোলামেলা যে রাস্তা দিয়ে চলতো, বন্ধুদের সাথে পার্কে বসে আড্ডা দিত, তার চামড়া সুন্দর, তাকে আপনি বিয়ে করছেন, এই মহিলার গর্ভ থেকে, এই মহিলা থেকে সুসন্তান আদর্শ সন্তান কখনো আশা করা যায় না, কথাগণ যায় কিনা? কথা বলেন যায়? এই জন্য আমার যুবক ভাইয়েরা যারা এখনো বিয়ে করেন না, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। কিন্তু আপনি বলবেন যে আমি বিয়ে করব নেককার দেখে, সে সুন্দর নাকি কালো এটা আমার দেখা দরকার নাই। আমার ভাইয়েরা, আমার সম্মানিত ভাইয়েরা, বিষ্ণু বলেছেন তুনকাহুল মারাতুল আরবাইন, সমাজের মধ্যে মানুষ চারটা জিনিস দেখে বিয়ে করে, তার মধ্যে একটা হলো লিমা লিহা, ওই মহিলার সম্পদ আছে কিনা এটা দেখে মানুষ বিয়ে করে, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য আছে কিনা, রূপ লাবণ্য আছে কিনা এটা দেখে মানুষ বিয়ে করে। তিন নম্বরে রাসূল বলেছেন ওয়ালি হাসাবিহা, বংশ মর্যাদা আছে কিনা, চৌধুরী বংশ কিনা, জমিদার বংশ কিনা, ভূঁইয়া বংশ কিনা, বংশ দেখে মানুষ বিয়ে করে। বিষ্ণু বলেছেন চার নম্বরে মানুষ আরেকটি জিনিস দেখে বিয়ে করে, সেটি হলো ওয়ালি দিনিহা, তার ভিতরে দিনদারিত্ব আছে কিনা এটা দেখেও মানুষ বিয়ে করে। বলেন এবার কয়টা জিনিস দেখে মানুষ বিয়ে করে? ওয়াজ মুখস্থ করতে হবে, শুধু আসলে বুট বাদাম খাইলেন আর চলে গেলেন হবে না। আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে মানুষ কয়টা জিনিস দেখে বিয়ে করে? সবাই বাবা চারটা আঙ্গুল উঠান, সবাই উঠাতে হবে, অ্যাটেনশন, কয়টা বলেন? কয়টা? এক নম্বরে কি বললাম বলেন? সম্পদ দেখে। এক নম্বরে কি দেখে? সবাই কথা বলতে হবে। এক নম্বরে কি দেখে? এই যে ভাষণরা বলতেছেন, এক নম্বরে কি দেখে বিয়ে করে? সম্পদ দেখে। দুই নম্বরে বিয়ে করে সৌন্দর্য দেখে। তিন নম্বরে কি? বংশ দেখে। চার নম্বরে হচ্ছে দিনদারিত্ব দেখে, তবে দিনদারিত্ব দেখে বিয়ে কম করে, সৌন্দর্য দেখে বেশি। আমি বলি ভাইয়েরা, যারা সৌন্দর্য দেখে রূপ লাবণ্য দেখে বিয়ে করেন তারা কিন্তু পরে ধরা খান। কেন? কারণ বাংলাদেশ হচ্ছে এমন একটি ডিজিটাল দেশ, বিউটি পার্লারে এক জায়গা দিয়ে আমার মতো কালো মানুষ ঢুকাইলে আরেক জায়গা দিয়ে সুন্দর মানুষ বের হয়, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? একজন আমার বললো, হুজুর রাতের বেলা বিয়ে করে আনলাম ক্যাটরিনা, সকালবেলা উঠে দেখি জরিনা, কথা বুঝেন নাই, রাত্রে বিয়ে করে আনছি কি ক্যাটরিনা? আমি বলছি ক্যাটরিনা কে? বললো হুজুর আপনি চিনবেন না, এক নায়িকা। আচ্ছা জাগা, ক্যাটরিনার মতো সুন্দর নারী বিয়ে করলাম, সকালে মুখ ধুয়েছে, মেকআপও শেষ, তার কি চেহারাটাও বেশি উঠেছে। আমি বলি এই লোকটা যদি দিন দায়িত্ব দেখে বিয়ে করতো অন্তত কিচ্ছু না পাক, একজন নেককার আদর্শবান মহিলা তো সে পেয়েছে, ঠিক কিনা? আবার নেককার নারী পেতে হলে পুরুষকেও নেককার হতে হবে, ঠিক কিনা? পুরুষ হচ্ছে 14 নম্বর মার্কা, সে কি 1 নম্বর মহিলা পাবে? কথা কয় না, পাবে। একজন আমার বলে, হুজুর আমার জন্য একটা মেয়ে দেখেন যেন নামাজ রোজা পড়ে। আমি বলছি ভাই আপনি কিনা আজকে ফজর নামাজ পড়ছেন? না, জোহর? না। তো হুজুর কোন দিন পড়ছি এটাও মনে নাই। আমি কই মিয়া তুমি তো পাউল লোক, তুমি নিজে নামাজ পড়ো না, তুমি একজন নেককার নারী খোঁজ করো, তোমার কপালে তো নেককার নারী জুটবে না, ঠিক কিনা বলেন? এই জন্য নেককার নারী পেতে হলে ভদ্র আল্লাহওয়ালা কানিতাতুন হাফেজাতুন সালিহাতুন নেককার নারী পেতে হলে আপনাকেও যুবকটাকে যে বিয়ে করবে সেও নেককার হতে হবে, ঠিক কিনা? আপনি হচ্ছেন বাবাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, আপনি আপনার বউকে চালাবেন পর্দার পর্দার ভিতরে রাখা, এটা কিন্তু হবে না। উভয় পক্ষ যদি আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী হয়ে যায়, মুসলমান হয়ে যায়, দিন যদি উভয় পক্ষের মধ্যে থাকে, ওই ঘর থেকে আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানির মতো সন্তান বের করে দিবেন। আল্লাহ আকবার। আমার ভাইয়েরা, তাহলে সমাজের মানুষ কয় শ্রেণী দেখে বিয়ে করে? কি দেখে? সম্পদ দেখে, বংশ দেখে, সৌন্দর্য দেখে, দিন দায়িত্ব দেখে। রাসূল বলেছেন এই চারটার মধ্যে কোনটাকে প্রাধান্য দিবা?
আপনারা বলেন কোনটাকে প্রাধান্য দিতে হবে? বিশ্ব নবী বলেছেন ফাসফার বিজাতিদ্দিন ও আমার উম্মতরা, তোমরা এই চারটার মধ্যে যে জিনিসটাকে বেশি প্রাধান্য দিবা সেই জিনিসটা হচ্ছে তার ভিতরে দিনদারিত্ব আছে কিনা, সে আল্লাহরে মানে কিনা, সে ইসলাম মানে কিনা, দিন মানে কিনা, কোরআন মানে কিনা, এটা তোমরা দেখবা। এটা যদি না দেখো বিশ্বরম বলেন তারে বাতিয়া দেখা তোমার হাত ধ্বংস হয়ে যাবে, তার মানে হলো তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ঠিক কিনা? কথা কয় না? সুন্দরী বউ বিয়ে করছে, করে সাউথ আফ্রিকা চলে গেছে, দুই মাস পরে শুনে বউ ঘরে নাই, বউ কোথায় নাই, তাও কথা কয় না, বউ কোথায় নাই, চলে গেছে আরেকজনের হাত ধরে। তো তুমি যে দিনদারিত্ব না দেখে সুন্দর দেখে বিয়ে করেছ, এখন এই তোমার এই পরান পাখি কি ঘরে আছে? কথা কয় না? আছে, উড়াল দিয়ে তো সে যেখানে যাওয়া সেখানে চলে গেছে। এই জন্য আমি বলি সৌন্দর্য নয়, রূপ লাবণ্য নয়, বংশ নয়, একটা দিন দায়িত্ব মেয়ে যদি কোন যুবক বিয়ে করতে পারে তার সংসারটা সুখের হবে, ঠিক কিনা? ছোটবেলা আমরা পড়েছি সংসার সুখের হয় রমণীর, এ কথাটা ভুল কথা। শুধু বউ ভালো হলে কি চলে? তাও কথা কেন চলে? এজন্য স্লোগান আমি নতুন করে দিচ্ছি, সংসার সুখের হয় উভয়ের গুণে, অর্থাৎ স্বামীও ভালো হতে হবে স্ত্রীও, তাহলে সংসারটা সুখের করে দিবেন কে? জোরে কন কে? আমার সময় ভাইরা, তাহলে যে সন্তানটা অনাগত সে দুনিয়াতে আসবে, এখনো আসে নাই, এই মায়ের এই প্যাট এটা হচ্ছে একটা কারখানা, ইন্ডাস্ট্রি, এখানের মধ্যে আল্লাহ তাআলা সন্তান উৎপন্ন করেন। এই প্যাট এটা যদি ভালো হয়, এই শরীর যদি ভালো হয়, মহিলা যদি নেককার হয়, ব্যাপারদা না হয়, অন্যের সাথে তার সম্পর্ক না থাকে, তাহলে এই প্যাক্টরির মধ্য থেকে আল্লাহ তাআলা একজন নেককার সন্তান পৃথিবীতে পাঠাবেন, ঠিক কিনা বলেন? আর সন্তান যদি নেককার না হয়, ভালো সন্তান না হয়, আপনি ওরে হাফেজে কোরআন বানালেও সে ভালো হবে না, ঠিক কিনা? কন কথা কন না কেন? ঠিক কিনা? আমার সময় তো ভাইরা, এই জন্য যে সন্তানটা দুনিয়াতে আসবে এখনো আসে নাই, ওই সন্তানটা তার পিতার উপরে হক হচ্ছে, সে তার জন্য একজন নেককার মহিলা বিয়ে করবে, নেককার মা নির্বাচন করবে, যেটা আমাদের সমাজের মধ্যে করা হয় না। আমি রিকোয়েস্ট করব যারা এখনো বিয়ে করেন নাই, স্লোগান চেঞ্জ করতে হবে, যে সুন্দর দরকার নাই, নেককার দরকার, কি বলেন? নেককার আদর্শ কনাতাতুন হাফেজাতুন, সংরক্ষণকারী হবে আপনার অনুপস্থিতিতে, তার ইজ্জত, তার সতীত্বকে আপনার আনুগত্য করবে, এরকম মহিলাকে বিয়ে করতে হবে, ঠিক কি না? আজকে দেখেন ইন্ডিয়া আমাদের দেশে যে চ্যানেলগুলো চালু করে দিয়েছে, আমি ইন্ডিয়া যখন মাহফিলে গিয়েছি, ইন্ডিয়াতে আমি বাংলাদেশের কোনো চ্যানেল দেখি নাই। একজন কি জিজ্ঞাসা করলাম যে বাংলাদেশে অহরহ স্টার জলসা, জি বাংলা, অনেকগুলো চ্যানেল বাংলাদেশে আমরা দেখি টিভির পর্দায় বেশি উঠে, আপনাদের ইন্ডিয়াতে বাংলাদেশের চ্যানেলগুলো নাই কেন? ওরা বলল রেস্ট্রিকশন আছে, নিষেধাজ্ঞা আছে, যে বাংলাদেশ তো দূরের কথা, কোনো জায়গার কোনো চ্যানেল অনুমোদন ছাড়া তারা চলতে দেয় না, ঠিক কিনা বলেন? কথা কন না কেন? ওই স্টার জলসা জি বাংলা দেখে আমার দেশের মহিলারা, নারীরা আজকে স্বামী থেকে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? বউ এবং শাশুড়ির মধ্যে কিভাবে পেঁয়াজ লাগানো যায়, গন্ডগোল লাগানো যায়, এগুলা তো স্টার জলসার মধ্যে শিখায়, শিখায় না? নাকি সেখানে জিকির আজকাল শিখায়, শিখায় কিনা? কোন কি শিখা, কিভাবে প্যাঁচ লাগানো যায়, কিভাবে স্বামীকে রেখে অন্যের সাথে পরকিয়া করা যায়, অন্যের সাথে বেগে যাওয়া যায়, এগুলো শিখায় না? কথা কয় না? শিখায় কিনা বলেন? এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো, খবরদার, অবসর সময় পেলে অবসর সময়টাকে কাজে লাগান, কোরআন পড়েন। আপনার ছেলে কোরআন পড়তে পারে না, তার কোরআন শিখান, আপনি ভালো একটা কাজ করেন, এই কাজগুলো অস্থির এবং ব্যয়াপনা কাজগুলো করা যাবে। সম্মানিত ভাইরা, তাহলে সন্তানের এক নম্বর হক কি? তার জন্য একজন নেককার মহিলা তার বাবা বিয়ে করবে, তাকে মা হিসেবে উপহার দিবে। আমার সম্মানিত ভাইরা, দুই নম্বর হল যেই সন্তানটা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার পর পর তার কানের মধ্যে একটা আওয়াজ পৌঁছে যাবে, সে আওয়াজের নাম কি? কথা কন্যা, এখানে যারা বসে আছেন কয়েকজন বলতে পারবেন আপনার সন্তানের কানে আজান দিয়েছেন? আমি বলি আপনার সন্তান দুনিয়াতে আসার পরে আপনি যদি ওর কানে অন্তত আজানটা দিয়ে দেন, তাওহীদের এলান, তাওহীদের বাণীটা তার কানে পৌঁছে দেন, অন্তত সে ডাক্তার মুরাদের মতো বেয়াদব হবে না, ঠিক কিনা? কথা বলো ঠিক কিনা?
ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, কারণ সর্বপ্রথম দুনিয়াতে এসে সে একজনের বাণী, একজনের কালাম তার কর্ণ কুহুরে পৌঁছে গিয়েছে। কার কথা? এখন তো ওই যে বলছি না, মানুষ বলে জমানা পাল্টে গেছে, জমানা ঠিক আছে, আজান রাসূল দিয়েছেন তার নাতিদের কানে, দিয়েছেন কি না কন, তার আপনি আমি দেই না কেন? দুনিয়াতে আসার পরে মিষ্টি নিয়ে দৌড়াদৌড়ি করে আছে না, কথা কয় না, আছে কি না? আপনি মিষ্টি হাজারো বার খাওয়াতে পারবেন, যে সন্তানটা দুনিয়াতে এসেছে আপনি বাবা, আপনার ফার্স্ট অ্যাক্টিভিটি হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আপনার সন্তানের কানে আপনি আজান দিয়ে দেন, আপনার সন্তানের কানে আপনি পৌঁছিয়ে দেন যে তুমি যে দুনিয়াতে এসেছো, এই দুনিয়ার একজন স্রষ্টা, একজন মালিক, তিনি কে? আপনি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ ইজ দ্য গ্রেট, আল্লাহ কি? সে যে কানের ভিতরে গেছে, দেখবেন আপনার দিকে তাকিয়ে আছে। আমি কয়েকদিন আগে একটা বাচ্চার কানে আজান দিচ্ছি, সে তার চোখ বন্ধ, যখন আজান দিতেছি সে আমার দিকে তাকিয়ে আছে, মাত্র দুনিয়াতে এসেছে, কার কথা শুনতেছে সে? আমার ভাইরা, এজন্য আমি বলি সন্তান দুনিয়াতে আসলে পিতা হিসাবে যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে তার কানে আজান দিবেন। পিতা না থাকলে দায়িত্বশীল কেউ আজান দিয়ে দিবেন। এই আজান দিলে পরে শয়তান তাকে কোনো অস্ত্র আস্তা দিতে পারবে না। এখন দেখেন আমাদের দেশে সন্তান হয় সিজারে না নর্মালে, কথা কয় না, শতকরা অন্তত আমি কি বলবো, অনেক একজনে বলছে 90-92, আমি সংখ্যা বলবো না, স্ট্যাটিক্স বলবো না, পরিসংখ্যান বলবো না, তবে অধিকাংশ হয় সিজারের মধ্যে, ঠিক কিনা? আমার ঘরের পাশে, পাকঘরের পাশে গত কয়েকদিন আগে একটা কুকুর 10টা বাচ্চা প্রসব করেছে। কয়টা? কথা কয় না, কয়টা? একজন আলহামদুলিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলা দরকার নাই, কয়টা করছে? আচ্ছা আমি বলি, তারে কি আপনাদের লক্ষ্মীপুরের আধুনিক হাসপাতালে ভর্তি করা লাগছে? উপশমে, সেইফে, সদরে, কোথাও না, কোথাও করা লাগে নাই আমার সমেত ভাইরা, কারণ এই প্রাণীটা, নির্বোধ প্রাণীটা একজনের উপরে ভরসা করেছে, তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আপনাদের ঘরের পাশেই তো গরুর বাচ্চা প্রসব করে, করে না? করে। আচ্ছা সে কি কোনো সিজার করা লাগছে? আমাদের পশু হাসপাতাল আছে না, পশু হাসপাতালে এনে কোনো গরুকে সিজার করে বাচ্চা বের করেছে, এরকম নজর দেখছেন আপনারা? আমি তো ছোট মানুষ, আমি দেখি নাই, কারণ ওয়াহুম ইয়া তাওয়াক্কালুন, এরা কার উপরে তাওয়াক্কুল করে? চিল্লায় বলতে হবে, কার উপরে? এজন্য নরমাল ডেলিভারি। আপনি দেখেন কোন সন্তান হলে পরে আমরা জিজ্ঞাসা করতে, আগে জিজ্ঞাসা করতাম ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, কোন সন্তান হলেই আমরা জিজ্ঞাসা করতাম ছেলে হয়েছে না, এখন ফোন করলে বলে সিজারে হয়েছে না নরমাল হয়েছে, বলে কি না, কথা কয় না, ঠিক কি না? কারণ ওই যে জামানা পাল্টে গেছে, আমরা বলছি এজন্য সিজারে হওয়ার পরে ডাক্তার বলতেছে তার নিউমোনিয়া হয়েছে, এখন তাকে আইসিইউর ভিতরে রাখতে হবে 2 মাস, কয় মাস তাও কথা কয় না, কয় মাস? 2 মাস। 2 মাস পরে আবার বলতেছে আরো 3 মাস, তার আরো রোগ দেখা দিয়েছে, নিউমোনিয়া, তার জন্ডিস হয়েছে, আরো অনেক ডিজিজ নিয়ে সে দুনিয়াতে এসেছে, এরকম হয় না? আমার নিজের অনেক আত্মীয় এরকম দেখেছি, তাইলে হওয়ার পরেই ডাক্তার বলতেছে যে তার আইসিইউর মধ্যে ঢুকান, আপনি আজান দিবেন কখন মিয়া, কখন দিবেন? আলহামদুলিল্লাহ আমি তো বলি যে আমার 2টা সন্তান দুনিয়াতে এসেছে, আলহামদুলিল্লাহ, ডাক্তার কাছে বেশি আনতে হয় নাই, সিজারে করা লাগে নাই, আলহামদুলিল্লাহ বলবেন না? এখানে আর অনেক নজির আছে, আমি তো সবার জানি না। আমার সম্মানিত ভাইয়েরা, আপনি ভরসা করেন যে আল্লাহ, সন্তান তুমি দিয়েছ, বাইর করার দায়িত্ব কার? আল্লাহ তো কোরআনে বলেছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি আস্তে আস্তে করে তাকে বড় করি, এরপরে সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি অতি যত্ন সহকারে বাচ্চার আকারে পৃথিবীতে তাকে নিয়ে আসি, এখন ডাক্তাররা নিয়ে আসে, কারণ কি? কারণটা হলো মানুষ এখন আল্লাহর উপরে ভরসা করে না, কনসেভ হওয়ার পরে সকালে একবার দুপুরে একবার ডাক্তার কাছে আসে না, স্বামী বেচারা মহা বিপদে, না আনলেও বিপদ আছে, আসে না, বলতেছে তোমার সন্তানের কিছু হলে আমি জানি না, বলে কি না, কথা কয় না, বলে কি না? স্বামী বেচারা চিন্তা করে
এদিক সেদিক হয়ে গেলে তো বিপদ আমারই আসবে। এই জন্য সকালে একবার বিকালে একবার, ডাক্তারও বলে সপ্তাহে তিনবার দেখাবেন, কারণ দেখলে লাভ আসে নাই। সন্তান আপনার টেস্ট করলে লাভ আসে না। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যদি আল্লাহর উপরে ভরসা করি দেখবেন অনেক কাজ আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আপনি যদি আল্লাহরে ভয় করেন, ওমান ইয়াত্তাকিল্লা ইয়াজআল লাহু মাখরাজা, আপনি যদি আল্লাহকে সঠিকভাবে ভয় করেন দেখবেন আল্লাহ তাআলা আপনাকে পথ সহজ করে দিবেন, অনেক কঠিন পথকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। বলেন ইনশাআল্লাহ। তাহলে সন্তানের দ্বিতীয় হক আপনার উপরে কি বললাম, আজান দেওয়া। দিবেন তো ইনশাআল্লাহ। কারা কারা দিবেন না একটু হাত তোলেন। এই যে বুঝে নাই, বলছি কারা কারা দিবেন না হাত তোলেন। এবার বলেন, আপনার ছেলে হোক, মেয়ে হোক, নাতিন হোক, ভাতিজা হোক, যাই হোক, সর্বপ্রথম দুনিয়াতে আসলে তারে পরিচ্ছন্ন করে, একটু পরিষ্কার করে, সর্বপ্রথম যে কাজটা করতে হবে গার্ডিয়ান অভিভাবক যারা আছে, সেটা হচ্ছে ছেলের কানে আজান দেওয়া, এটা তার হক। এটা যদি আপনি না করেন তার জন্মের পরে, আপনি তার কাছে হক কি দেনা রয়ে গিয়েছেন, এই হকের ব্যাপারে হয়তো আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করতে পারে, ঠিক কিনা বলেন। এরপরে তিন নম্বর যে রেসপন্সিবিলিটি, দায়িত্ব, সেটা হচ্ছে তাহানিক করা। কি করা? অনেকে জানেই না হুজুর তাহানিক আবার কি। তাহানিক করতে হবে, আজকে জানবেন আমল করবেন, কারণ ওয়াজের ময়দানগুলো আমরা শিখার জন্য আছি, ঠিক কিনা। সাপের গল্প, ব্যাগের গল্প, তারপরে যায়া বেগুন জিকির করে, ওই বাবার গল্প, সেই বাবার গল্প আমরা বলি না, আমরা কথা বলি আল্লাহর কালাম থেকে, ঠিক কিনা। কারণ কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া ওয়ামান আসদাকু মিনাল্লাহ কীলা ওয়ামান আসদাকু মিনাল্লাহ হাদীসা। আল্লাহর কথা বলার তো সময় নাই, আবার কি ইচ্ছা বলবো কতক্ষণে, কারণ আল্লাহর কথার চাইতে সত্য কথা আর কোনো কথা হতে পারে না। আল্লাহর কথা বলেই তো শেষ করতে পারি না, আমার পীরের গল্প বলবো কতক্ষণে। অনেক বক্তা আছে না পীরের গল্প বলে, আছে কিনা কোন? আবার আমরা তাদেরকে হেলিকপ্টার করে ভাড়া করেও নিয়ে আসি গল্প শোনার জন্য, গল্প বলার জন্য তো হারুন কেসিদের আছে, আছে কিনা এখন কথা কয় না, আছে না? আজকে কোরআন থেকে আমরা কথা না বলার কারণে, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, কোরআনের তাফসির থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের সমাজের মধ্যে অবক্ষয় দেখা দিয়েছে, ঠিক কিনা। একটা কথা বলি, রাজনীতি নেবেন না, গত কয়েকদিন আগে এদেশের একজন নেতা, আমার নেতা না হয়তো কারো নেতা হতে পারে, উনি বলেছেন আগের যুগে গ্রামে গঞ্জে যাত্রা গান হতো, জারি সারি গান হতো, নাচ গান হতো, এগুলো এখন আর হচ্ছে না, আসলেও হচ্ছে না, ঠিক কিনা এখন? আমিও দেখেছি কত জারি সারি গান হয়েছে এলাকাতে, হয়েছে না, বাইশ স্কোপ তেইশ স্কোপ দেখানো হয়েছে কিনা এখন? এখন কি সেই কোপা কপি আছে, কথা কয় না আছে, জারি সারি কি আছে? ওই বেগম সেই বেগম, রুনা লায়লা সাবিনা ইয়াসমিনের মাঠ এখন খারাপ, এদের এখন খানা নাই, এখন কোরআনের মসজিদ চলতেছে, কথা কিন্তু সত্য। উনি বলছেন ওয়াজ মাহফিলের কারণে মানুষের মনের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি হয়েছে, বেদাবেদ তৈরি হয়েছে, নাউজুবিল্লাহ বলবেন না, এখানে ইমানদার যারা আছেন জোরে বলেন নাউজুবিল্লাহ, ইমানি শক্তি নিয়ে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন, উনি একজন মুসলমানের ছেলে, মুসলমানের সন্তান, উনি বলছে যে কোরআনের আপনার ওয়াজ মাহফিল মধ্যে হিংসা বিদ্বেষ শেখানো হয়। আচ্ছা, আমি যে এতক্ষণ কথা বলেছি, কোন হিংসা বিদ্বেষ কি এখানে পেয়েছেন? কথা কয় না, পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে উস্কানিমূলক কোনো কথা বলেছি, কোনো ভেদাভেদ সৃষ্টি করে দিয়েছি? উনি বলতেছে যে এগুলা করলে বেড এফেক্ট হচ্ছে এটা হয়, আর গান বাজনা শুনলে নাকি অন্তর নরম হয়। কিরে ভাই, মমিন যারা তারা তো নাউজুবিল্লাহ, আমি বলার আগে বলবেন, নাউজুবিল্লাহ বলবেন না, আমি বলি টয়লেটের ভিতরে যেই পোকাগুলো থাকে, এই পোকাগুলোকে যদি আপনি মধুর ভিতরে রাখেন, আচ্ছা কোন এই পোকা কি মধুর ভিতরে থাকবে না মরবে? কথা কন না, মরবে না? আমি বলি তুমি মিয়া, তুমি মিয়া কোরআনের কি বুঝবা, কারণ তুমি তো কোরআনের মজলিসে আসো না, যারা কোরআন শুনে কোরআন বুঝে এদের কাছে কোরআনেই মজা লাগে, ঠিক কিনা বলেন? একটু সামনে চলে আসেন, পিছন থেকে সবাই আসতেছে, একটু জায়গা করে দেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সামনে চলে আসেন, ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যন্ত্রণাতে সান্ত্বনা দেয় আল্লাহু,
দুঃখের মাঝে সুখের বাতাস আল্লাহ, যন্ত্রণাতে সান্ত্বনা দেয় আল্লাহ, দুঃখের মাঝে সুখের বাতাস আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বল না আমিন। তাহলে আমার ভাইরা, উনি বলছে কি যে কোরআনের মজলিস হলে হিংসা বিদ্বেষ বাড়ে, আরো হাফিজাবে বলছে গান বাজনা অন্তর নরম করে। আচ্ছা আমি বলি, গান বাজনা কি অন্তর নরম করে নাকি অন্তরকে কঠিন করে ফেলে? এই যে পাঁচটা যায় গান গাইছে, এরপর আরো অনেক গান গুলা গাইছে, আচ্ছা কোন এগুলার কারণে নোংরামিকে প্রমোট করা হয়েছে না, কথা কেন হয়েছে কি না? এই গান গুরু শুনে কত যুবক যে খারাপ হয়েছে তার ইয়ত্তা নাই। এখন সায়ের দোকানে গেলে ওয়াজ বাজে, ঠিক কিনা কোন? আইসক্রিম ওয়ালা আইসক্রিম বেচবে, গান গান দিয়ে বেচলে আইসক্রিম বেচা যায় না। সে মিজানুর রহমান আজহারের ওয়াজ চালায় দেয়, ঠিক কিনা? হাফিজুর রহমান সিদ্দিকের ওয়াজ বাজায় দেয়, কারণ এদেশের মানুষ এখন গান খায় না, ঠিক কিনা কোন? উনি গানকে প্রমোট করতে আসছে। আমি বলি কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলেছে এদের পরিণতি খারাপ হয়েছে, ঠিক কিনা? ওই যে দেখেন না, একটা কানাডায় জায়গা পায় নাই, দুবাই গেছে জায়গা পায় নাই, বাংলাদেশ দয়া করে জায়গা দিয়েছে। এই লোকটি থেকে শিক্ষা নিতে হবে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, মুসলমানদের সেন্টিমেন্টের বিরুদ্ধে কথা বলবে, মুসলমানরা এক হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করবে, ঠিক কিনা? আমরা কি প্রতিবাদ করতে রাজি আছি? কারা কারা রাজি আছি? দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। আরে থাকবে আমার সম্মানিত ভাইরা, আমরা জীবনের চাইতে যে কিতাবটিকে ভালোবাসি সেই কিতাবের নাম কি একটু কথা বলতে হবে, সেই কিতাবের নাম কি? আমরা আমাদের নিজের জীবনের চাইতে যাকে ভালোবাসি তিনি কে? আমরা এই পৃথিবীর সব নেতাদেরকে বাদ দিয়ে যারে আমরা নেতা মানি সেই নেতার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা অবিল ইসলামে দীনা অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, যে ব্যক্তি ইসলামকে দিন পেয়ে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে আল্লাহকে রব পেয়ে রাসূলকে নবী পেয়ে সন্তুষ্ট হয়েছে, তার উপরে আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, তাহলে আমরা সন্তানকে দুনিয়াতে আসার পরে তার কানের মধ্যে একজনের কথা, একজনের আওয়াজ শুনিয়ে দিব, তিনি কে? এরপরে তাহানিকের কথা বলেছি, তাহানিকটা কি? তাহানিক হলো নবজাতক, যে সন্তানটা দুনিয়াতে এসেছে তার মুখের মধ্যে একটু খেজুর চিবাইয়া আমরা দিয়ে দেব। তবে উত্তম হলো এলাকার মধ্যে যিনি বুজুর্গ ব্যক্তি, যিনি আল্লাহওয়ালা নামাজি, তার কাছে যায় যদি আপনি একটু খেজুর চিবাইয়া তার মুখে দিতে পারেন, তাহলে দেখবেন এই সন্তানটা একজন আদর্শ সন্তান হবে, বলেন ইনশাআল্লাহ। সমাজের মধ্যে তো এখন ভালো লোকের দাম নাই, আলেম ওলামার কদর নাই, কথা কন আসেনি? দু একজনে বলছেন আছে। আমার ভাইরা, আলেমরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির নাকিব, জাতির রাহবার, ঠিক কিনা? আলেমদেরকে আমরা বিভিন্ন সময় গালিগালাজ করি, অথচ বাবা মারা গেছে হুজুরের কাছে যাইতে হয়, ঠিক কিনা? ছেলেরে বুদ্ধি ধরেছে, ফেতনি ধরেছে, আগে হুজুরের ঘরে যায়, ঠিক কিনা কন? তারপরে যায়া বিয়ে পড়াতে হবে, হুজুর ছাড়া বিয়ে পড়ানো হয় না, ঠিক কিনা কন? আরো নানা কাজ আছে, আমরা আসলে আলেমদেরকে চিনি না। এই জন্য আমি বলি, সন্তান হওয়ার পরে একজন আলেমের কাছে নিয়ে যাবেন, তিনি দোয়া করে দিবেন, খেজুর চিবায়া নবজাতক সন্তানের মধ্যে মুখের মধ্যে দিয়ে দিবেন। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু মুসা আশআরি একজন সাহাবী, কি নাম? আবু মুসা আশআরি একজন জালিলুল কদর সাহাবী, তিনি এসেছেন রাসূলের কাছে, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উলিদালি গোলামুন, আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দান করেছেন, আমার স্ত্রী একটা সন্তান প্রসব করেছে, একটা নবজাতক সন্তান দুনিয়াতে এসেছে, কার কাছে আসছে? নবীর কাছে। বলেন কার কাছে? রাসূলের কাছে।
আবু মুসা আশআরি আসছে, এসে বলছে, হে রাসূল, আমার এই সন্তানটা দুনিয়াতে এসেছে, আমার এই সন্তানটাকে আপনি একটু দোয়া করে দেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি একটা খেজুর নিলেন, ফাহান্নাকাহু বিতামারাতিন, একটা খেজুর দিয়া বিশ্ব নবীজি তার মুখের মধ্যে দিয়া দিলেন, দিয়া রাসূল বললেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়াহামাতিন ওয়া মিন কুল্লি আইনিন লামা। আল্লাহু আকবার, একটু জোরে করেন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বরত্ব ঘোষণা করেছি কাজ, মিছিলের সময় তো মিয়া কেউ শিখাই দেওয়া লাগে না, এমন জোরে স্লোগান দেয় গলা ফেটে সুরমা সুর হয়ে যায়, ঠিক কিনা? এক কাপ চায়ের আশায় গলা ফাটায় ফেলছেন, আর যিনি আপনার এই আল্লাহর বরত্ব ঘোষণা করলে জান্নাত দিবেন তার জন্য আপনার আওয়াজটা আসে না, আফসোস। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সম্মানিত ভাইরা, আবু মুসা আশআরি তার ছেলেকে যখন রাসূলের কাছে নিয়ে আসছেন তাহানিক করানোর জন্য, রাসূল মুখের মধ্যে খেজুর ছিপাইয়া দিলেন আর দোয়া করছেন, আল্লাহ এই নবজাতক সন্তানকে আপনি সমস্ত বিপদ আপদ থেকে, শয়তান ও ওয়াসওয়াসা থেকে আপনি এর বাঁচাইয়া দেন। দোয়াটা কি ভালো না খারাপ? জোরে কোন, এটা করবেন তো ইনশাআল্লাহ, তাহানিক করা, এটা আপনার সন্তানের হক, আপনার উপরে এটা করতে হবে। এরপরে চার নম্বর হচ্ছে আকিকা করা। আকিকা কি আমাদের সমাজে করে? করে না। যাদের সামর্থ্য আছে আপনার সন্তানের হক আপনার উপরে, ছেলে যদি আসে দুইটা বকরি দিয়ে আপনি তার জন্য আকিকা দিতে হবে, আর মেয়ে হলে একটা। মেয়ে হলে কয়টা? সবাই কথা বলতে হবে। ছেলে হলে কয়টা? মেয়ে হলে একটা। এই আকিকার গোস্ত অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আকিকার গোস্ত খেতে পারবো কিনা আমরা? হ্যাঁ, আকিকার গোস্ত আপনি খেতে পারবেন, আপনার আত্মীয় স্বজন খেতে পারবে, গরিব মিসকিন সবাই খেতে পারবে, কোনো সমস্যা কথা কোন আছে? আকিকা দিবেন, অনেক বড় লোক আছে আকিকা দেয় না, ছেলে হয়েছে আকিকা দেয় না, মেয়ে হয়েছে আকিকা দেয় না। অনেক সময় ছেলে হইলে আকিকা দেয়, মেয়ে হইলে আকিকা তো দূরের কথা, কাউকে শুনায়ও না, এরকম জাহেল আছে কিনা কোন? তাও কথা কয় না, আছে না? আমাদের সমাজটা এখনো জাহিলি সমাজের মতো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, জাহিলি যুগে যদি কোনো মেয়ে সন্তান দুনিয়াতে আসতো, মুসওয়াদাত উজুহুহুম, তাদের চেহারা কালো হয়ে যেত। এই যুগে কিছু আবু জাহেল মার্কা লোক আছে, ছেলে সন্তানের খবর শুনলে খুশি হয় আর মেয়ে সন্তানের কথা শুনলে মেজাজটা গরম হয়, হয় কি না? তা আমি বলি তাফসীরের মধ্যে যে মেয়ে সন্তান যদি হয়ে থাকে, এটা স্ত্রীর দোষ না, এটা তোমার দোষ, ঠিক কি না? কথা কয় না, কার দোষ? পুরুষের দোষ। কারণ মহিলারা হচ্ছে খেতের মতো, আপনি খেতের মধ্যে যদি ধান চাষ করেন, এখানে কি গম হবে? রসুন চাষ করলে কি পেঁয়াজ হবে? তো চাষাবাদ করছেন আপনি, আল্লাহ তাআলা যা দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ, ঠিক কি না? কোন এজন্য যাদের সামর্থ্য আছে, সাত দিনের ভিতরে, সাত দিনের মাথায় আকিকা করবেন, আর সুন্দর একটা ইসলামী নাম রাখবেন, হাবিজাবি, ওই যে বললাম কি নাম রাখছে, শিশির, কি নাম? শিশির। এরপরে হচ্ছে আকাশ, বাতাস, সাগর, তুফান, বজ্র, তুফানও আছে, কি নাম? বুলেট, কি নাম? কথা কয় না, কি নাম? বুলেট। চিন্তা করছেন যে বুলেট দিয়ে মানুষের জীবন শেষ, এর নাম বুলেট? তোর নাম কি রে? আমার নাম হচ্ছে বুলেট, কথা কন না? তোর নাম কি? কালা জাহাঙ্গীর, আছে না? চিন্তা করছেন কারবার? আমার ভাইরা, এই জন্য এমন একটি নাম রাখবেন, কারণ আল্লাহ তাআলা এই নাম ধরে কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে ডাকবেন, ঠিক কিনা বলেন? কথা কয় না? এখন নাম যদি হয় বুলেট, আল্লাহ কি বলবে, এই বুলেট এদিকে, ঠিক কিনা? এই নামটা ধরে কি আল্লাহ ডাকতে পারবে? পারবে না। এই জন্য হাসার জন্য বলছি না, চমৎকার অর্থবহ একটা নাম রাখবেন, যে নাম একটা অর্থবহ নাম, যে নাম রাখলে খুশি হবেন কে? উল্টাপাল্টা নাম আপনার সন্তানে রাখবেন না, একজন আলেমের থেকে পরামর্শ নিয়ে ভালো একটি নাম রাখবেন। এরপরে হচ্ছে সন্তান যখন মোটামুটি চার পাঁচ বছর হবে, একটা বয়স হবে, তখন খতনা করতে হবে, এটাও হক, এটা আমরা করি। কোনো কিছু না করলেও
সুন্নাতে খতনা করতে আমরা বলি না, ঠিক কিনা কোন? এটা আমরা করি, এটা নবীদের সুন্নাত, সুনানুল মুরসালিন, সব নবীদের সুন্নাত ছিল, সব নবীরা খতনা করেছেন, আমরাও করি, ঠিক কিনা কোন? তবে হাদিসের কিতাবের মধ্যে এসেছে যে এই খতনা করা এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আচ্ছা, এরপরে পাঁচ নম্বরে, ছয় নম্বরে আপনার সন্তান আপনার উপরে যে হক, আপনারা কি শুনতেছেন মনোযোগ দিয়া? সবাই শুনতেছেন? কারা কারা অমনোযোগী আছেন একটু হাত তোলেন তো দেখি। এই যে আপনার মনোযোগ নাই, আমি বলছি কারা কারা অমনোযোগী আছেন একটু হাত তোলেন। এবার হাত তোলেন, কারা কারা মনোযোগী আছেন একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। কথাগুলো যে শুনতেছেন, কি আনন্দ পাওয়ার জন্য শুনতেছেন নাকি মনে রাখবেন? বলেন ইনশাআল্লাহ। আপনার সন্তান আপনার উপরে ছয় নম্বর যে হক সে আপনার উপরে পাবে, আপনার কাছে পাবে, সেটা হলো প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত সন্তানের লালন পালনের দায়িত্ব আপনাকে বহন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান বড় হওয়ার আগ পর্যন্ত, বুঝজ্ঞান বালেগ হওয়ার আগ পর্যন্ত আপনার সন্তানের দায়িত্ব আপনাকে নিতে হবে, ঠিক কিনা? গত কয়েকদিন আগে আমি দেখলাম একটা দোকানে গিয়ে একটা ছেলে, সে দোকানে কাজ করছে, তার বয়স হচ্ছে 9 বছর, আরেকটাকে দেখলাম 7 বছর বয়স। আচ্ছা কন্ত, এই ছেলেটা 7 বছর বয়সের ছেলেটা কি কাজ করতে পারে? কথা কয় না, পারে? আমাদের সংবিধানের মধ্যে আছে শিশু শ্রম, এটা নিষেধ। কথা কন না কেন, এটা কি রাসূল নিষেধ করেছেন? কারণ প্রাপ্তবয়স্ক হওয়া ছাড়া তার মাথার উপরে কোনো বোঝা দেওয়ার জন্য ইসলাম বলে নাই। আমি ওই ছেলেটারে বললাম যে তোমার বাবা আছে? বলছে হ্যাঁ বাবা আছে। মা আছে? বলছে হ্যাঁ মা আছে। তো তোমার কেন কাজ দিল? বলছে এমনি দিয়েছে যে ইনকাম বেশি হলে পরিবার ভালো চলবে, এজন্য আমারকে ইনকাম করাচ্ছে। আমি বলি না, আপনি জুলুম করছেন। আপনার সন্তান প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার বরণ পোষণ, শিক্ষা, চিকিৎসা যা যা দরকার তা আপনাকে কষ্ট করে হলো করতে হবে। এটাকে ফরজ করে দিয়েছেন কে? আমার ভাইয়েরা, তার জন্য উত্তম বাসস্থানের ব্যবস্থা করবেন, পড়ালেখার ব্যবস্থা করবেন, তার খাবারের ব্যবস্থা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানের জন্য যে অর্থ ব্যয় করো, তাদেরকে যে তোমরা খাওয়াও, তাদেরকে জামা কাপড় দাও, এটা বৃথা না, এটা বৃথা যায় না। বিষ্ণু বললেন, আমার সাহাবীরা শুনো, আফদালু দিনারিন বিনাফাকাতির রাজুলে দিনারান ইয়ানফাকুহু আলা আয়ালিহি, একজন মানুষ তার পরিবারের জন্য যা ব্যয় করে ওই ব্যয়ের যে টাকা আছে, দিনার দিরহাম আছে, ওই দিনার দিরহামের চাইতে উত্তম কোন দিনার দিরহাম পৃথিবীতে হতে পারে না, ঠিক কি না? আল্লাহু আকবার বলবেন না? আপনার ছেলেকে একটা জামা কিনে দিয়েছেন, এটা সাদাকার সওয়াব আপনি পেয়ে গেছেন, আল্লাহু আকবার। আপনার ছেলেকে আপনি চকলেট কিনে দিয়েছেন টাকা দিয়া, এটা কিসের সওয়াব পেয়েছেন? সাদকা সওয়াব পেয়েছেন। আপনার বউকে আপনি শাড়ি কিনে দিয়েছেন, আপনার মাকে কিনে দিয়েছেন, বোনকে কিনে দিয়েছেন, এই যে আপনি খরচ করেছেন, নাফাকা করেছেন, ব্যয় করেছেন, আপনার প্রত্যেকটা টাকা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আল্লাহু আকবার। চিন্তা করছেন কারবার? এই জন্য আমরা যে খরচ করি এই খরচটা বৃথা না। ছেলের জন্য আপনি খরচ করেন, মেয়ের জন্য করেন, পরিবারের সদস্যদের জন্য করেন, এটা আপনার হক, তারা আপনার উপরে হক পাবে, অধিকার পাবে। আর আপনি যদি এদের হক না দেন, আল্লাহ দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইয়েরা, এরপরে আপনার সন্তান আপনার কাছে যে হকটা পাবে সেটা হলো আপনি নিজেও হারাম খাবেন না, আপনার সন্তান কেউ হারাম খাবেন না। আমাদের দেশে হারাম আছে না নাই? সবাই কথা কন আছে নেই? এই যারা বলেন না এদের ভিতরে গন্ডগোল আছে, হারাম আছে কি না? সুদ তো আমাদের বাংলাদেশে নাই। এক লোক বলতেছে, হুজুর আমার কোনো টেনশন নাই, আমি টেনশন ফ্রি। কেন? বলছে হুজুর, জমি ছিল, জমি বিক্রি করে সুদি ব্যাংকে রেখে দিয়েছি, প্রতি মাসে মাসে ইন্টারেস্ট আসে, সুদের নাম দিয়েছি কি? ইন্টারেস্ট। কথা কয় না, কি দিছে? আপনার পায়খানার যদি আপনি যদি নতুন কোনো নাম দেন, এটা পায়খানা পায়খানা, ঠিক কিনা? কথা কয় না, এটা কি হালাল হবে? বলছে হুজুর, সরের জমি বিক্রি করে
শুধু ব্যাংকে রেখে দিয়েছি, প্রতি মাসে মাসে ইনকাম আসে আর আমি খাই, আর মসজিদে এসে আল্লাহ বিল্লাহ করি, মসজিদে আজানও দেই, আমার কি জান্নাত আসবে না? আমি বলছি জান্নাত আসবে কি আসবে না এটা আমি বলতে পারি না, বলতে পারে কে? তবে আপনি যে কৌশল করেছেন আপনি জেনে রাখেন, আপনার কৌশলের চাইতে উত্তম কৌশলকারী কে? কথা কন না কে? আল্লাহর সাথে কি ধোকাবাজি করা যায়, সিটিং বাজি করা যায়? ওই যে নোয়াখালীর এক মহিলা বলতেছে ছেলেদেরকে ওসিয়ত করতেছে, আমি মৃত্যুবরণ করার পরে আমাকে তোমরা পুরান দাফন পুরান কাপড় দিয়ে দাফন করিও, কেন? কারণ ফেরেশতারা এসে যদি আমার জিজ্ঞাসা করে, এই মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা আর-রাজুল মান নাবিয়ুক, তখন আমি বলবো ফেরেশতারা আপনারা কি পাগল হয়ে গেলেন নাকি, দেখেন না আমার গায়ের মধ্যে পুরান কাপড়? কারণ হলো প্রশ্ন তো আমার আগেও করছেন, আমি পুরান মানুষ, আমার কাছে ভুল করে আসছেন। আচ্ছা কোন এরকম কোন সুযোগ কি কবরে থাকবে? কথা কেন আছে? আহা আমার ভাইরা, এজন্য আমি বলি ওই লোকটা চিন্তা করছে যে ব্যাংকের থেকে সুদের টাকা আসে আর খায়, নামাজ পড়তেছে। রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি 10 দেরহাম দিয়ে একটি কাপড় কিনেছে, কয় দেরহাম? ধরেন 10 টাকা দিয়ে একটা জামা কিনেছে, তার মধ্যে 9 টাকা হচ্ছে হালাল, 1 টাকা হচ্ছে হারাম। আচ্ছা হালাল বেশি না হারাম বেশি একটু কথা কন? 10 টাকার মধ্যে 9 টাকা হচ্ছে হালাল, 9টা দিনার হচ্ছে হালাল আর 1টা দিনার হচ্ছে হারাম। রাসূল বলেছেন লাম ইয়াকবালিল্লাহ, লাম তাকীদ ওয়া নুন তাকীদ, লাম তাকীদ দিয়ে বলেছেন সম্ভব না, এই লোকটা জান্নাতে প্রবেশ করা কখনোই সম্ভব হবে না, তার নামাজগুলা কবুল হবে না। লাম ইয়াকবালিল্লাহু সালাতাহু, এই ব্যক্তি এই কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে না, কোন ইবাদতই কবুল হবে। আজকে সন্তানকে উচ্চ শিক্ষিত করতে যায়া, সন্তানদেরকে ভালো খাওয়ানোর জন্য, স্ত্রীকে ভালো কাপড় চোপড় দেওয়ার জন্য, ঘরকে সুন্দর করার জন্য অনেক অফিসার আছেন, পুলিশ আছেন, ঘুষ খায় আছে কিনা কোন? একটু আওয়াজ দিয়ে আমার সাথে কথা বলেন, জোরে কোন আছে কিনা? এক অফিসার রমজানের সময় ঘুষ নেয় না, বলে যে এটা তো রমজান মাস, ঘুষ নিলে সরাসরি ধরলে কি হবে? কথা কয় না, সরাসরি ধরলে কি হবে? বলছে তুমি ওই টেবিলে রেখে দাও, আমি তোমার বাবা, তোমার ঘুষ আমি হাত দিয়ে ধরতে পারবো না, মাসটা চলতেছে রমাদান, আমি রেখেছি রোজা, কি রমজান মাস আমি রোজা রেখেছি, ঘুষ আমি হাত দিয়ে ধরতে পারবো না, ওই টেবিলে রাখো। আচ্ছা কোন ঘুষ হাত দিয়ে ধরুক আর না ধরুক, এই যে লোকটা থেকে ঘুষ নিয়েছে, অবৈধ ইনকাম করেছে, এটা কি হালাল না হারাম? যারা ঘুষ খান তাদেরকে আমি প্রশ্ন করি, আল্লাহ মাফ করে, হয়তো এখানে নাই, থাকতেও পারে, থাকলে আমার উপর রাগ করবেন, আজ থেকে পরিবর্তন হবেন, কারণ এই সুদের আপনার যে গুনাহ আছে, রাসূল বলেছেন সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা, সুদ মায়ের সাথে কি জিনা করা, রাসূল বলেছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় যে ঘুষ নেয় উভয় জাহান্নামী। এখন আপনি বলবেন হুজুর আমার দেশে যে অবস্থা, ঘুষ না দিলে তো উপায় নাই, ওই যে কথায় কথা আসে এক লোক ঘুষ খাওয়ার অপরাধে জেলখানায় ঢুকছে, 2 বছর পরে ওর জেলখানা থেকে বাইর হয়েছে, তো এক লোক জিজ্ঞাসা করতেছে তুমি না ঘুষ খাওয়ার কারণে জেলখানায় গেছো, এখন দেখি তুমি জেলের বাইরে, কয় যে আমি আবার পুলিশে ঘুষ দিয়া জেল থেকে বাইর হয়েছি। কথা আপনারা বুঝেন নাই, কথা কয় না বুঝেন নাই, ঘুষ খাওয়ার অপরাধে যে লোকটা জেলে গেছে ওই লোক যাওয়া প্রশাসনকে ঘুষ দিয়া জেলখানা থেকে বাইরে এসেছে, তাহলে সবচেয়ে বড় ঘুষখোর কারা? আপনারা কোন আমি বলবো না, চিন্তা করছেন কারবার? সরিষা দিয়ে ভূত দূরায়, এখন যদি সরিষার মধ্যে ভূত থাকে ভূত কি যাবে? আমার ভাইয়েরা আর 7 মিনিট আমি কথা বলবো, আমার ভাইয়েরা সন্তানকে হারাম খাওয়াবেন না, কারণটি হলো এই সন্তান পরকালে আপনার হারামের ব্যাপারে দায় দায়িত্ব নেবে না, লা ওয়াজিরু ওয়াজরাতান উজরা উখরা, ছেলের দায়িত্ব বাবা নেবে না, বাবার দায়িত্ব ছেলে। এক ঘুষখোর অফিসারকে একজনে বলছে আপনি যে ঘুষ খান, আপনি যে অবৈধ ইনকাম করেন, আপনার ছেলেকে একটু যায় জিজ্ঞাসা করেন যে সে আপনার এই গুনার দায়িত্ব নেবে কিনা। ঘুষখোর লোকটি তার ছেলের কাছে গেল, যায় বলছে বাবা আমি যে ঘুষ খাই, ঘুষের লেনদেন করি,
কেয়ামত যদি আল্লাহ আমারে ধরে, তোমাদের জন্য তো আমি এগুলো করছি, তোমাদের ভালোর জন্য, তুমি কি দায় দায়িত্ব নেবে কিনা আমার গুনাহের? ছেলে বলছে কোশ্চিন কালেও আমি তোমার এই গুনাহের দায়িত্ব। বউরে বলছে আচ্ছা বউ, তোমার যে আমি বেনারসি শাড়ি কিনে দেওয়ার জন্য ঈদের সময়, ওই যে তোমার লেহেঙ্গা কিনে দেওয়ার জন্য, তারপরে দামি দামি তোমার কসমেটিক কিনে দেওয়ার জন্য, অর্নামেন্টস কিনে দেওয়ার জন্য আমি যে ঘুষ খেয়েছি, এই ঘুষের যে অপরাধ হয়েছে শাস্তি হবে, এই শাস্তির ভাগ কি তুমি কেয়ামতে নিবা? বউ বলছে ইন্না লিল্লাহ, তোমার শাস্তির ভাগ তো তুমিই পাবে, আমি কেন তোমার শাস্তির ভাগ নেব? এইভাবে মেয়েও বলছে আমি নিব না, ছেলেও বলছে আমি নিব না, মা বলছে আমিও নিব না, কেউ নিবে না। এরপরে ওই অফিসারটা, এটা বাস্তব ঘটনা বলছে, ওই অফিসার মসজিদে এসে বলছে ইয়া রব ইন্নি আতুবু ইলাইক, আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি, আমি যে অপরাধ করেছি আমারে মাফ করে দাও। আচ্ছা কোন বান্দা যদি আল্লাহর কাছে লজ্জিত হয়ে তওবা করে, আল্লাহ কি তওবা কবুল করে না? কথা কয় না, করে কি না? এর জন্য আমার ভাইরা, যারা ঘুষ খান, সুদের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, আপনার এই গুনার বোঝা কেউ নিবে না, আপনার সন্তান নিবে না, কেউ নিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সবাই সেদিন পালাবে, কেউ কাউকে সেদিন পরিচয় দিবে না বিপদের ডরে, ঠিক কি না? এই জন্য আপনার সন্তানকে আপনি হারাম খাওয়াবেন না, আপনার সন্তানকে আপনি যা খাওয়ান হালাল খাওয়াবেন, দেখবেন আপনার সন্তানটা একজন নেককার সন্তান হবে, ঠিক কি না? আমি দেখি নাই প্রশাসনের উচ্চ লেভেলের কোনো ব্যক্তির ছেলেরা ভালো হয়েছে, ঠিক কি না? কোন কথা কয় না, ঠিক কি না? এক একটা চাইতে এক একটা কি হয়ে গেছে। একজন আর্মির বড় অফিসার ছিলেন, তিনি সাংবাদিকরা তার কাছে গেছে, ওল্ড হোমে বৃদ্ধাশ্রমে তাকে রেখে আসছে, লক্ষ লক্ষ টাকা জীবন ইনকাম করেছে, বৃদ্ধ বয়সে চোখ থেকে পানি পড়তেছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনার এই অবস্থা কেন, এই সিচুয়েশন কেন? বলছে আমি সারাটি জীবন অবৈধ ইনকাম দিয়ে আমার সন্তানদেরকে লালন পালন করেছি, অনেক হায়ার এডুকেটেড তাদেরকে বানিয়েছি, কিন্তু বৃদ্ধ বয়সে তারা আমার ঘর থেকে, আমার বাসস্থান থেকে, আমার আবাসভূমি থেকে তারা আমাদের আমাকে বের করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। কয়জন হুজুর আছে বাবা মারে কাসারের মধ্যে রাখে, বৃদ্ধাশ্রমে রেখে আসছে, আপনি পাবেন? কথা কেন পাবেন? দুই একটা হতে পারে, এটা এক্সেপশন, এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পল, দুই একটা হতেই পারে। আলহামদুলিল্লাহ অধিকাংশ যে সন্তানকে হালাল খাওয়াই আছে, তারপর যায় হারামের পথে যায় নাই, তার সন্তানগুলো ভালো হয়েছে, এরকম রেকর্ড আছে না? এই জন্য আমি বলি আপনার সন্তানের হক আপনি তার হালাল খাওয়াবেন, কখনো ক্ষুধার্ত রাখবেন, এরপরও হারাম একটা পয়সাও আপনার সন্তানকে খাওয়াবেন না। রাজি আছেন? হাত উঁচু করে বলেন রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। সন্তানকে কখনো হারাম খাওয়াবো না। এই যে আওয়াজ কমে গেছে, আপনাদের এখানে তো দুর্নীতি আছে, বলেন সন্তানকে কখনো হারাম খাওয়াবো না। আল্লাহ তুমি তৌফিক দান করো আমার ভাইরা। সময় যদি কম আমি পয়েন্টগুলো বলে যাচ্ছি। এরপরে আপনার উপরে আপনার সন্তানের হক, তারা আপনি আদব কায়দা শিখাবেন। এখনকার অধিকাংশ সন্তানের আদব কায়দা আছে? কথা কয় না কেন? আদব কায়দা আছে? মুরব্বীদেরকে সালাম দেয় না, মুরব্বীদের সামনে সিগারেট এত জোরে টান দেয়। ওদিন দেখলাম একটা ছেলে মাত্র সেভেনে পড়ে, বাগানের কোনায় দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাচ্ছে, এমন জোরে টান দিচ্ছে তার দুই গালের গোস্তগুলো ভিতরে ঢুকে গেছে, মনে হয় যেন কি অমৃত স্বাদ বেশ। চিন্তা করছেন কারবার? সেভেনে পড়ে মাত্র, পড়ে কি পড়ে না এটা আমি জানি না, সে বলছে সেভেনে পড়ে, তাহলে চিন্তা করছেন কারবার? এই ছেলেটাকে আপনি বড় হলে কি হবে সে? এজন্য ছোটবেলায় আদব কায়দা শিক্ষা দিতে হবে। আল আদাবু খায়রুম মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, আপনি আপনার সন্তানের জন্য স্বর্ণ গয়না রাখবেন ব্যাংকের মধ্যে, জমি কিনবেন, টাকা পয়সা রাখবেন ব্যাংকের মধ্যে, এটার চাইতেও দামি হচ্ছে আপনি আপনার সন্তানকে আদব কায়দা শিখান, নম্রতা শিখান, ভদ্রতা শিখান, এটা এটা হচ্ছে স্বর্ণ এবং রূপার চাইতেও আপনার সন্তানের জন্য বেশি কাজে লাগবে, ঠিক কিনা? অনেক মানুষ দেখা গেছে জমি রেখে গেছে 2 বিঘা 3 বিঘা, এরপরে দেখা গেছে তার মৃত্যুর পরে ছেলে সবগুলো বিক্রি করে খায় আসে, আছে না? এই যে ডাকা জমিদার বাড়িতে যায় থাকেন, সবগুলো ভিক্ষা করে খায়, ফকিরা বলে অধিকাংশ লোক আছে জমিদারের সন্তান, আমি নিজে দেখেছি। কয় যে হুজুর বাপ দাদারা জমিদার ছিল, এখন আমাদের এই হাল,
কারণ কি? কারণ আমাদের জন্য সম্পদ রেখে গেছে, আমাদেরকে আদব কায়দা শিক্ষা দেয় নাই। এখন বর্তমানে আদব কায়দা শিক্ষা দিলে তো দোষ, শিক্ষকরা আদব কায়দা শিক্ষা দিলে ওদেরকে জেলখানায় নেয়, আছে কিনা? কোন আগের যুগে আমাদেরকে বলতো হুজুর মাংসগুলো আপনার, হাড্ডিগুলো আমাদের, এটা বলতো কিনা? কোন এখন উল্টা হয়েছে, এখন শিক্ষক চিন্তা করে কোন কথা বললে আমার ছাত্র রাগ করে। আগে উল্টা ছিল যে শিক্ষক শিক্ষকের সামনে ছাত্র চিন্তা করত কোন কথা বললে আমার ওস্তাদ রাগ করবে, এখন কি শিক্ষক চিন্তা করে কোন কথা বললে আমার ছাত্র রাগ করবে। অনেক ভার্সিটির মধ্যে আছে শিক্ষকের রুমের মধ্যে তালা লাগায় দেয়, আছে কিনা? ওই যে বরিশাল পলিটেকনিক গেলে প্রিন্সিপালকে ছাত্ররা পুকুরের মধ্যে ধাক্কা মেরে ফেলে দিছে, চিন্তা করছেন? এরকম সোনার ছেলে আছে না তাও কথা কেন, আছে কিনা? কোন এই জন্য আপনার সন্তানকে আপনার আদব কায়দা শিখাবেন, টাটা বাইবা না, আপনি বলবেন মুরব্বীদেরকে দেখবে সালাম দিবা, শ্রদ্ধা করবা, তাদেরকে সম্মান করবা। এখন এরকম আধুনিক হয়ে গেছে, বাবারা এখন বাবা ডাকে না, কি ডাকে? কোন ড্যাড, ড্যাডি, পাপ্পা, সামনে কি বাইর হয় ওরে বাবা, চিন্তা করছেন? চিন্তা করছেন? এজন্য আদব কায়দা শিখাবেন। হযরত লোকমান তার সন্তানকে আদব কায়দা শিক্ষা দিয়েছেন, ওই কথাগুলো সূরা লোকমানের মধ্যে আছে, আপনারা পড়ে নেবেন। এরপরে দুই মিনিট আমি শেষ করছি, সন্তানকে আদব কায়দা শিক্ষা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা আপনার সন্তান, আপনার উপর হক, অবশ্যই আপনি তাকে আদব কায়দা, নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার তাকে আপনি শিক্ষা দিবেন, এটা অবশ্যই আপনাকে শিক্ষা দিতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে হচ্ছে তাদেরকে আপনি নামাজ শিখাবেন, ইবাদত শিখাবেন। রাসূল বলেছেন মুরু আওলাদাকুম ওয়াহুম সাবআ সিনিন, সন্তানের বয়স যখন 7 বছর তখন তাকে নামাজের জন্য বলো, এরপরে 10 বছর হলে তাকে নামাজের জন্য প্রহার করো, ঠিক কিনা বলেন? এজন্য সন্তানকে ইবাদত শিখাবেন, নামাজ শিখাবেন, শিখাতে রাজি আছেন? সবাই কথা বলেন না, রাজি আছেন? হাত ধরে মসজিদে নিয়ে আসবেন ইনশাআল্লাহ, বলেন এভাবে যে হক গুলো আমি বলেছি সন্তানের, সন্তানের হক আমাদের উপরে, আমরা যেন এই হক গুলো সঠিকভাবে পালন করতে পারি, সন্তানের অধিকার গুলো যেন আমরা তাদেরকে সঠিকভাবে দিতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।